সবাইকে ডিজিটাল ওয়ার্ল্ডের পক্ষ থেকে একটু স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তো যে কাজটি দেখবো তো সেটি হলো কম্পিউটারের অন্যতম একটি কাজ, সেটি হলো তো ফটোশপ। ফটোশপে একটি ছবিকে কীভাবে তো সুন্দর করা যায় সেটি আমরা দেখব। তাহলে চলুন আমরা তো ফটোশপে গিয়েই তো কাজটি করা যাক। ফটোশপে অনেকগুলো কাজের মধ্যেই তো এটি হচ্ছে তো অন্যতম কাজ। প্রথমে যে কোনো একটি আমরা ছবি নিব, যে কোনো একটি ছবি নিতে পারি, সেটা ছবি নির্বাচন করার জন্যই তো আপনার যে কোনো একটি কাজের ছবি হতে পারে বা অন্য যে কোনো ছবি তো হতে পারে। আমরা তো ইন্টারনেট থেকে যে কোনো ছবি তো নিতে পারি। চলুন যে কোনো একটি ছবি নেই, তাহলে বুঝতে পারবো যে ছবিটি কীভাবে তো কাজ করা যায়। যে কোনো একটি ছবি নিলেই হবে, আমরা ফটোশপে গিয়েই তো ছবিটি কীভাবে সুন্দর করা যায় সেটা সুন্দরভাবে তো দেখব। তাহলে নেই একটি নতুন নিউ পেজ নেই এবং নিউ পেজ নিয়ে তো সেটা এত পেশ করি। ধরেন এই ছবিটি করা যাক, অথবা অন্য একটি ছবিও করা যেতে পারে। ছবিটি যেহেতু রেজুলেশন খারাপ, আমরা অন্য একটি ছবি নিতে পারি। প্রথমে আমরা এখান থেকে তো নিউ পেজ নিব এবং নিউ লেয়ার ক্রিয়েট করব। নিউ লেয়ার ক্রিয়েট করব, তারপরে আমরা দেখব নিউ লেয়ার ক্রিয়েট হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে, উপরে নিউ লেয়ার 3 হয়েছে। আর এখান থেকে আমাদের ফরগ্রাউন্ড থেকে হোয়াইট করব, হোয়াইট করে ওকে করব। তারপরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা কালারটা ব্ল্যাক নিব এবং ওকে করব। তারপরে আমাদের এখান থেকে ব্রাশ টুল ওকে করব। ব্রাশ টুল ওকে করার পরে আমরা এখানে ক্যাপাসিটিটা 100 নিতে পারি এবং কমাই নিতে পারি আপনার পছন্দ অনুযায়ী, এবং ফুলও 100 নিতে পারি এবং 85-90 নিতে পারি। তারপরে আমরা ছবিটির উপরে পেন টুলটা বড় করে নিতে এবং ছোটো করে নিতে পারি এবং সেটা সুন্দর করে ঘষতে হবে, এবং ঘষার সাথে সাথে দেখা যাবে যে পুরোটা আমাদের সাদা হয়ে যাচ্ছে। যেখানে যেখানে ঘষব সেখানে সেখানে সাদা হয়ে যাবে, এবং সাদাটা যেন কোথাও মিস না হয় সেটি আমরা সুন্দর করে দেখব, এবং কোথাও বাদ না পড়ে সেটা সুন্দর করে আমরা ঘষব এবং দেখব কোথাও বাদ আছে কিনা এবং সঠিকভাবে হয়েছে কিনা। এটা আমাদের সুন্দর করে ঘষতে হবে, এবং কোথাও যদি থাকে গায়ের কোথাও বা হাতের বাহুর অন্য অন্য কোথাও যদি থাকে সেখানেও আমরা সুন্দর করে হোয়াইট করে দেবো ঘষে ঘষে। কোথাও বাদ না থাকে সেদিকে আমরা খেয়াল রাখতে হবে। সুন্দর করে হওয়ার পরে আমরা এখান থেকে বাইন্ডিং মোড লেয়ার থেকে আমরা যেখানে এখান থেকে সিলেক্ট করব আমরা যে কোনো একটি, অর্থাৎ আমাদের যেটি দরকার ফ্লো লাইট, সফট লাইট, হার্ড লাইট, এখানে আমরা সফট লাইটটা ক্লিক করলাম। সফট লাইটটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে ছবিটা খুব সুন্দর হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কাজটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদা সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।